জামাত যারা তারা মিলাদুল নবী মানে সিরাদুল নবী মানে নবীকে যারা মোহব্বত করবে এরাই মিলাদুল নবী পালন করবে ঠিক না বলেন এখন বলবেন হুজুর আমি যে মিলাদ নবী পালন করি না আমি কি নবীকে মহব্বত করি না হ্যাঁ ভাই করো যদি মিলাদ নবীর বিরোধিতা না করো যদি বিরোধিতা করো তাইলে তোমার এবাদত কবুল হবে না কথা বলেন ঠিক না অনেক মানুষ বলে মিলাদ নবী পালন করলে নাকি বেদাত যায় আমি তাহিরি পানি উন্দা বলে দিয়ে যাই মিলাদুন নবী পালন করা বেদাত নয় মিলাদুন্নবী পালন করা গলো এবাদত কথা বলেন ঠিক কিনা আর আল্লাই বলেছেন রহম্মত পেলে আনন্দ করো এখন অনেক মানুষ বলবে ঠিক আছে আনন্দ করেন ঈদে নবী পাইলেন কই ঈদ মানে খুশি আমরা তো জানি অনেকে এইভাবে বলবে আপনাকে ঈদ হলো দুইটা একটা হলো ঈদুল ফেতর আরেকটা হলো ঈদুল আজহা এই ঈদে মিলাদ নবী আবার কোন ঈদ হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলা দিন পানিয়মদার উমদার শাহিদ গা ময়দানে আজিম হোসেন সন্নি সংগঠন ও এলাকাবাসী যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত যে আল্লাহ পাক এই খোলা আকাশের নিচে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে বসার তাওফিক দিয়েছেন সুক্রিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরদ সালাম ওই নবীজি নোরানি কদম বারোকে যিনি এই রবিউল আহ্বালের এগারো তারিখ দিবাগত রাত্রে শুভের সাদিকের সময় দুনিয়াতে শুভ আগমন করেছেন আমরা এমন একটা বরকতপূর্ণ রাত্র আজকে মিলিয়ে দিয়েছেন সেই নবীর উম্মত হিসাবে পাক আমাদের কি কবুল করেছেন এই জন্য খান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে পবিত্র ঈদ আজম ঈদ আলাইহি সাল্লামের উপরে এবং সামাজিক এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য জামাত যারা এখানে চেয়ারম্যান সাহেব আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে আমি সবার নাম বলছি কিনা আমি জানি না তবে সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই ওয়াল জামাত যারা তারা মিলাদ মানে সিরাত ও মানে সমাজের কিছু মানুষ আছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সময় কথা বলে ওনারা বলে কি আমরা নাকি বলি পালন করো লাথি কে আপনাদের জীবনে আমার জীবনে কোনোদিন এই কথা কাহারো মুখে শুনি নাই শুনছেন আপনারা তোর মানে এগুলো অতিরঞ্জন কথা বলে বলে নিজের দলকে ভারী করে সমাজের ভিতরে বিভাজন সৃষ্টি করে এই কথাটা আবার এখন বলে না তত্ত্ব প্রযুক্তি খুব অ্যালার্ট হয়ে গেছে তো ওরা আবার রং সাপের পাল্টায় পাল্টায় এখন কি বলে জানেন এখন বলে মিলা আমরা নাকি বলি মিলাদুন্নবী পালন করো নবী থেকে দূরে থাকো এ কথা জীবনে বলছেন এগুলো অনর্থক এই আমি আজকে স্পষ্ট বলে দিয়ে গেলাম অনলাইনে যাবে কেসেট সবাই শুনবে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মিলাদুন নবী ও মানে সিরাতুন নবী ও মানে তাহলে আমরা কি কথাগুলো বোঝাতে পারছি এবার আসেন মিলাদুন নবী মানে হলো ওয়াক্তুল বিলাদাত জন্ম সময়কে মিলাদ বলে ঈদ মানে হলো আনন্দ আজকে রাতটা তো এত আনন্দের প্রেমিকের জন্য আনন্দের আর ইবলিসের জন্য একজন বেজার ছিল মিস্টার দেবিল কে শয়তান আর এখন বর্তমানে নবীর মাস আসলে এক কিছু লোক বেজার আমি মনে করি ওরা ওই ইবলিসের খালা তো এখন সমাধান কি দিবেন সমাধান হলো আমরা সুন্নিরা সিরাতুল নবী মানি যেমন করে আপনারাও মানেন এখন মিলাদন্নীতির যশ্নে জুলুস করি আপনারা করেন না আপনারা এই যশ্নে জুলুস না করে আগামীকাল গড়ের ভিতরে কাঁথা দিয়া ঘুমায়া থাকেন আমরা আপনাদেরকে গড় থেকে বের করে আনতে বাধ্য করব না আমরা আগামীকাল বাবার টাকা খরচ করে মাতার গাম ফালাইয়া নিজের টাকা খরচ পেরা রোদ্রের মধ্যে পইরা জশ্নে জুলুস করমু আপনাদের আমাদের কপালের গাম আপনারা মশার দরকার নাই এর চাইতে সুন্দর কথা কি নবীগঞ্জ বাহ বলে আর আছে আপনারা ঘুমাই থাকেন আমরা জুলুস করি আমরা আপনাদেরকে বাধ্য করি না আপনারা আমাদেরকে নিষেধ করেন না খুব মনোযোগ দিবেন কথাগুলো যারা দাঁড়াই রয়েছেন এদেরকে বলতে চাই আপনারা কি নবীকে ভালোবাসেন কি কথা করেন না কেন ওই দাঁড়াই রয়েছেন যারা এর আওয়াজ করেন ভালোবাসেন তাহলে হাত তোলেন আপনারা শুধু হাত তুলবেন শুধু দাঁড়াই যারা রয়েছে একটা আওয়াজ দিবেন আল্লাহ আকবার কিরে বাক্কা আওয়াজ দিই এগুলো নবীর প্রেমিকের আওয়াজ এখন আপনারা কোন আল্লাহ আকবার এটা মানি তোমরা সংখ্যা বেশি আওয়াজ বেশি হইব এটা স্বাভাবিক বস এবার দাঁড়া রেছেন যারা হাত তোলেন তো হাত তোলেন আরে বাবা আমি তো আপনারা পক্ষে নবীকে ভালোবাসেন তো একদম নবীকে ভালোবাসে বসুন আজকে মিলাদ নবীর বয়ান হবে ঠিক কি না বলেন ঠিক তো আল্লাহু আকবার জোরে কর না আপনারা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ও আলি আল্লাহ গভীর মনোযোগ ঈদের জামাত এখানে হয় চেয়ারম্যান সাহেব বলেছেন হজুর আমি এই ময়দানে ঈদের নামাজ পড়ি তাইলে আমার সহজ হয়ে গেছে ওয়াসটা করা ও চেয়ারম্যান মহোদয় আপনার কাছে আজকে জানতে চাই এই ঈদগার ময়দানে অসংখ্য মানুষ এই ঈদের নামাজ আদায় করেছে আবার এই ময়দানের ভিতরে জানাজার নামাজ জানাজা হয় ঈদগার মুক্তাদি যারা ছিল এরাই আবার ঈদের ময়দানে ঈদগার ময়দানে লাশ হয়া মেহরাবের সামনে সোজা হইয়া শুইছে আবার ঈদগার অন্যান্য মুসল্লিরা তার জানাজার নামাজ পড়েছে জনাব মোহাম্মদ ইজাজ রহমান সাহেবকে আমি প্রশ্ন করব ও চেয়ারম্যান সাহেব আপনাকে অনেক মানুষ ভোট দিয়েছে আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে ওই ভোটারের মধ্য থেকে অসংখ্য ভোটার কবরে চলে গেছে এমন ভোটার সমাজে আসে না এই জান ময়দানে অসংখ্য মানুষ এরা ঈদের নামাজ পড়ত আবার আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে আজকে আপনারা যারা বসেছেন আপনাদের মধ্য থেকে আবার এমনও হতে পারে আমাদের মধ্য থেকে অনেকেই অন্ধকার কবর দেশে চলে যেতে পারি এ যুবকের দল বরাই করো না অহংকার করোনা ফিল মারা হাফ জমিনের ভিতরে অহংকার করে চলাফেরা করো না ইচ্ছে করলে তোমার প্যান্টটা গিরান নিচে মাটিতে খেসরাইয়া পড়িও না অন্তত কয়েকটা ওয়াজ বাড়িতে নিয়ে যাও এই গিরান নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম এইভাবে তোমরা দৈনিক গুণাগুলা করতে পারো না রে যুবক অ যুবক বন্ধু বান্ধবদের দেখাইবার জন্য নিজের লঙ্গিটা মাটির সঙ্গে খেসরাইয়া চলো না এই জন্য আমি বলি অহংকার করে চলো না যেইভাবে অহংকার আসে এইভাবে অহংকার করো না আমি বিশ্বাস করি অনেক দোকানদার আজকে ব্যবসা বন্ধ করে এসে অনেক ব্যবসায়ীরা মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছে এমন হতে পারে আজকের মাহফিলের উসিলায় ওই ব্যবসায়ীদের ব্যবসায় বরকত হইতে পারে কি পারে না পাহাড় পরিমাণ গুণালইয়া এই পানি উmdan নুরানি সুন্নি সংগঠনে জানাই আসছো গো এমন হতে পারি এই মিলাদ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজকে আমাদের সবার জীবনের গোনা গোলা maaf হইতে পারে কি পারে না এই আওয়াজে মানিনা জবান খুলে বলো পারে কি পারে না এই জন্য যুবক এই মিলাদুল নবী নিয়ে বয়ান করতে বলেছেন এই জন্য ভূমিকায় কিছু মিলাদুল নবীর সংজ্ঞায় কথা বলেছি ও যুবকের দল আমার নবী যদি না আসতো কিছুই আসতো না আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার নবী বলেন এই উম্মতের দল যারা আমার সুন্নত ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসবে যারা আমি নবীরে ভালোবাসবে এদের এরা আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে জবান খোলে কন্যা রসুল আল্লাহ এই জন্য যুবক বায়ারা সানের ইসালাতের সম্মেলন চলছে বেশি লম্বা করব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই আমাদেরকে খুন খারাবি করার জন্য পাঠাই নাই আমাদেরকে ধর্ষণ করার জন্য পাঠাই নাই আমাদেরকে গুম করার জন্য পাঠাই নাই বিবত করার জন্য পাঠাই নাই এখন বলবেন তাহির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন এই কথাটা আপনার বোঝাই লাগবে আদামা সফিউল্লাহ থেকে এই রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা উম্মতকে প্রথম একটা কথা বলতো বলতু আল্লাহর ইবাদত করো ঠিক এমন ভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের কোপানিয়েছেন আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ রাব্বুর আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আল্লাহ বলেন আমি মানুষ এবং চিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমরা দুনিয়াতে আসার আগে আমার নবী দুনিয়াতে আসার আগে মানুষ ছিল কি ছিল না আবার আমরা এবং আমার দুনিয়াতে আসার আগে অন্যান্য জিন ছিল ছিল কি না তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ কয়ে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য খুব মনোযোগ আমি আল্লাহর গোলামি করার জন্য এরপরে গোলামি করবেন কিভাবে আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মুসাল্লি তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমনভাবে আমি রসুল পড়ি তাহলে নবীকে ভালোবাসাই হলো আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত কথা বলেন ঠিক কিনা না খুব মনোযোগ দিতে হবে কথাগুলো নবীকে ভালোবাসাই হলো আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত কোনো সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না আমার নবীর মহব্বত ছাড়া কথা বলেন ঠিক কিনা নবীকে যারা মহব্বত করবে এরাই মিলাদ নবী পালন করবে ঠিক কিনা বলেন এখন বলবেন হুসুর আমি যে মিলাদুলনী পালন করি না আমি কি নবীকে মহব্বত করি না হ্যাঁ ভাই করো যদি নবীর বিরোধিতা না করো যদি বিরোধিতা করো তাইলে তোমার এবারত কবুল হবে না কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ বলে নবী পালন করলে নাকি বেদাত যায় আমি তাহিরি পানি উন্দা বলে দিয়ে যাই মিলা দুর্নবী পালন করা বেদাত নয় মিলাদুন্নবী পালন করা গল এবাদত কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ কোরআনে কয় আমি বলি না আল্লাহ কোরআনে কয় ফুল বিপাও লে গিওয়া বি র মাইতিহি ইয়া পরাও আমি বলেছি আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহর থেকে রহমত পাই আর ফজল পায় ফজল মানি এখানে দুইটা বিষয় পাওয়া গেছে অনুগ্রহ মানে হল কোরআন অনুগ্রহ মানে হল ইসলাম আর রহমত মানি আর কেউ না রহমত মানি হল আমার দয়াল নবী কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আলামিন me সঙ্গে আল্লাহ কুরানে আমার নবীকে রহম্মত বলেছেন আর আল্লাহ বলেছেন রহম্মত পেলে আনন্দ করো এখন অনেক মানুষ বলবে ঠিক আছে আনন্দ করেন ঈদে নবী পাইলেন কই ঈদ মানে খুশি আমরা তো জানি অনেকে এইভাবে বলবে আপনাকে ঈদ হলো দুইটা একটা হলো ঈদুল ফেতর আরেকটা হল ঈদুল আজহা এই ঈদে মিলাদ নবী আবার কোন ঈদ আমার একটা স্বপ্ন আছেন যদি মিলাদু নবী নিয়ে কেউ একটু বহসে বসত ওইলে আমারে বোঝাইয়া নিত নাইলে ওরা বুঝে আসত সুন্দর ভাই সালানা হইতো আমারে বুঝাইয়া নিবে আর না হয় বুঝে আসবে আসে না আমরা আজকেও লাকসামে এক কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে যাও আসবে না কারণ সন্নিরা দালালিতে ব্যস্ত না সুন্নিরা দলিলে ব্যস্ত সুন্নিরা দালালির জোরে কথা বলে না সুন্নিরা দলিলের জুড়ে কথা বলে আমান নবীর এদের মতন কপাল পরা আর কেউ নাই ঠিক না বাজান আচ্ছা আচ্ছা আর একটু সামনে যাই অনেকে বলে দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই একটা হলো ঈদুল ফেতর আর একটা হলো ঈদুল আজহা যেই হুজুর এই কথা বলল আপনি কন্যা দুই ইচ্ছার কোন ঈদ নাই কন একটু কন্যা কন্যা আমার কই না দুই ইচ্ছার কোনো ঈদ নাই কন্যা দুই ইচ্ছার কোন ঈদ নাই ঈদ নাই এমন না কোন দুই ইচ্ছার কোন ঈদ নাই দুই ইচ্ছার ঈদ কোন 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 ঈদ ঈদুল ফিতর ঈদুল ঈদুল আচ্ছা সুন্দর প্রশ্ন কিন্তু আর এটাই সঠিক নাকি এখন যে হাদিস শরীফের ভিতরে জুমার দিন কেও ঈদ বলা হয়েছে আর আবার দিন ঈদ বলা হয়েছে এখন ওই ঈদ আমরা তো টিয়ে আছি তারা কারা তো জুমার দিন কালকে কিন্তু জুমার দিন আল জুমাতু তু হাজুল মাসাকিন জুমা হলো মিসকিনদের জন্য হজের দিন সারা জীবন এটা শুনছেন না জুম্মা গরিবের জন্য হজের দিন তাহলে গরিবের মনে মানুষের মনে আনন্দ আসে না হাদিস শরীফে এই জুমার দিনকে ঈদ বলা হয়েছে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে তো যারা শুধুমাত্র দুই ঈদের সাফায় গায় এটার মধ্যে একটা সার্থকতা আছে জুম্মার দিনকে ঈদ বললে তো আর সাম্রাট না আসবো রাখ করেন না এইগুলো হাদিস আমল যে করতেছেন নামাজ যে করতেছেন এত আবাদত করতেছেন একটা এবাদত এক অর্থনামাজ নামাজ কবুল হয়েছে আজ পর্যন্ত কি বলতে পারছেন এইগুলো হলো মৌলিক আকিদার বিষয় এইগুলো যদি যার অন্তরে শতভাগ দৃঢ়স্থাপন থাকবে সে তত বেশি আখিরাতে নাজাত পাবে এখন ঈদুল আজহাও আসতো না ঈদুল ফেতরও আসতো না ঈদুল জুমাও আসতো না ঈদুল আরাফাও আসতো না যদি আমার নবীর শুভ আগমন না হইতো সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা চিন্না না যার জন্য ক্ষুধার ক্ষুধা আমাদের কাছে জাহিল আর যেই রসুল আসার কারণে সব কিছু পেয়েছি সেই নবীর আগমনে যদি আমরা খুশি হতে না পারি তাহলে আমাদের মতন কপাল পোড়া আর কেউ নাই অনেকে বলবেন হুজুর কিছু এদেরকে কিছু বলার আমি নাম নিচ্ছি কারো কারণ আম নিছি না নবী করি আমরা মিলাদ নবী মানে না তারা মিলাদ নবী মানি আমরা মিলাদ নবী মানে না তারা তারা শেষ তারা ওই এবার খুজ যা দেখো কারা কথা বলেন কথা বলেন ঠিক না বলেন খুব মনোযোগ দিতে হবে ওয়া মা আমার আল্লাহ বলেন আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র জাহানের রহমত হিসেবে তো আমার নবী কি রহমত না গজব তো রহমত পেলে আনন্দের কথা বলেছেন কে এবার আসেন অনেকে বলে মিলাদ নবী পালন করা বেদাত জুলুস করা বেদাত আমি বলবো এই মিলাদ নবী আমি তাহিরি আবিষ্কার করি নাই হুজুর নামটা মাওলানা কাউসার আহমদ সাহেব এই মিলাদ নবী আবিষ্কার করে নাই আল্লামা শাহারিয়া সৈয়দ শাহারিয়া সাহেব মিলাদ নবী আবিষ্কার করে নাই মিলাদ নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ যদি বলো কোথায় থেকে তাই নয় পালন করেছেন নবীগণ মিলাদুলনী পালন করেছেন জান্নাতের পালন করেছেন জান্নাতের অসংখ্য মহিলারা মিলাদুন নবী পালন করেছেন এরপরে শেষ পর্যন্ত আমরা এখন মিলাদুন নবী পালন করি এই একটু প্রমাণ যদি চান আসেন একটু সামনে যাই হজরতে নুহু আলহি সালাতাম নাম কি নু আলু সাল্লাম আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি আমাকে পাঠাইছো কুম্মদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য কেউ আমাকে মানে কেউ আমাকে মানে না আমি কি করব। আল্লাহ বলে নুহুরে তোমার কাজ হল দাওয়াত দেওয়া হেদায়তের মালিককে বলা তো একটা কথা মনে রাখবেন যুগে যুগে নবিরা সুলগণ যাদেরকে বোধওয়া দিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে যাদের জন্য দোয়া করছে তাদের জীবন ধন্য হয়ে গেছে মা বাবা কবির মান মা বাবা যাদের জন্য দোয়া করছে এদের জীবন উন্নত হয়ে গেছে মা বাবা যে সন্তানের প্রতি কুসন্তানের প্রতি বদুয়া দিছে এদের জীবন ধ্বংস হয়ে গেছে ঠিক এভাবে উস্তাদ যে ছাত্রকে আশীর্বাদ করছে দোয়া করছে এই ছাত্র অনেক ডেভেলপ হয়ে গেছে আর উস্তাদ যে ছাত্র উস্তাদের সাথে বিয়াদবি করে উস্তাদ তাদেরকে বদুয়া দিলে ওই ছাত্রের জীবন ভালো ছাত্র দেখা গেছে শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তো নোয়ালে সাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ আর কত দাওয়াত দিতাম আমার আর সহ্য হয় না ওরা শুধুমাত্র আঘাত করে আল্লাহ ডাক দিয়ে নুহু কি বলতে চাও আল্লাহ আমার উম্মত যেগুলো মানছে এইগুলোর সারা বাকিগুলোর সব মাইরা ফালাও আল্লাহ ডাক দিয়ে কই নুহু আমি একটা প্লাবন দিব ওই প্লাবনে তাদেরকে ডুবাই মাইরা ফালামো মিলাদুল নবীরা কৈতিক আছে খেয়াল করেন এরপরে আমি তাদেরকে মাইরা ফালামো যারা তোমার নৌকায় উঠবে তারা বাঁচতে পারবে যারা উঠবে না তারা মারা যাবে ঠিক আছে তো এই কথা বলার পরে নালিয়া ডাক দিয়ে আল্লাহ আমার তো উন্মত মানার উম্মত মাত্র কয়েকজন চল্লিশ জন কিন্তু এত আমি এত বড় নৌকা বানাবো কিভাবে আল্লাহ ডাক দিয়ে নুহু টেনশন করো না দুশ্চিন্তা করো না তুমি যেই নৌকাটা বানাইবা সব কাঠ আমি আল্লাহ পাঠাই দিই আর জোরে করে দেবো সব হানালা গভীর মনোযোগ মহাপত্নী বসে যান একইটা ও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বন আল্লাহ আকবার নুহু নবীকে আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যতজন ততটা তক্তা পাঠাইয়া দিলেন আল্লাহ ডাক দিয়ে কইল হরে প্রত্যেকটা তক্তার ভিতরে এক একজন নবীর নাম লেখ এক লক্ষ চব্বিশ হাজার নবীর নামে প্রত্যেকটা তক্তার মধ্যে নবীর নাম লেখা এরপরে হজরতে নুহু আলহি ইসালাম নৌকা বানানোর পরে নৌকাটার সামনে যাই না আল্লাহ ডাক দিয়া বলে নুহুরে এই নৌকা যদি সামনে নিতে হয় আরো চারটা তক্তা পাঠাতে হবে এই চারটা তক্তার ভিতরে চারজনের নাম নাম লেখা থাকবে এক নম্বর নাম হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হো দুই নম্বর হজরতে ওমর আদি আল্লাহ তালান হো তিন নম্বর হজরতে উসমান জুন্নুরাইন রাদি আল্লাহ তালান হো চার নম্বর হজরতে মৌলা আলী শের মৌলা আলী রাদি আল্লাহ তালান হো ওই যে চারজন সাহাবির নাম আমার আল্লাহ ওই চারটা কাটের মধ্যে লেখা পাঠাইয়া দিলেন ওই আবু বকরের নামটা লিখলেন প্রথম এই আবু বকর সিদ্দিক কিন্তু বলেছেন মান আনফাকা হামান আলাকে কিরাআতি মাওলিদিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রফিকি ফিল জান্নাহ যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে এক দিরহাম পরিমাণ দান করবে আমি আবু বকর বলে দিলাম ওরে বাবা আবু বকর কেটা চিনেননি আবু বকর তো সেই আবু বকর যেই আবু বকর আমার নবীর ডাক দিয়ে কইছিল নবী গো ও নবী আপনারে নিয়ে আমি হিজরতে যাইতেছি কিন্তু এতক্ষণ আপনাকে সম্মান করে আমি পিছনে ছিলাম ও নবী এখন আমি আপনার পিছনে থাকতাম না আমি আপনার একটু সামনে যাব। আমার নবীকে আবু বকর বিয়াদবি করো না ও নবী গো যাহার হয়ে গেলেও আমি আপনার সামনে যেতে চাই আমার নবী বলে কেন যেতে চাও আমার নবী ডাক দিয়ে আবু বকর কেন তুমি আমার সামনে যাবে আবু বকর সিদ্দিক সেই আবু বকর তিনি ডাক দিয়ে বলেন ইয়া নবী গো

আপনি তাকায়া দেখেন না সামনের বাড়িটা দেখা যায় কাফেরের বাড়ি এতক্ষণ আমি আপনার পিছনে ছিলাম আপনি সামনে থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু এখন আমি সামনে যাইতে চাই কাফের বাড়িটা সামনে দেখতেছি আমার নবী কই অসুবিধা কি আবু বকর তো সেই আবু বকর তিনি ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া কাবি আল্লাহ কাফেররা তো আপনাকে আজকে রাত্রে গুগু কইরা খুঁজতেছে আপনাকে মারার জন্য নবী গো আমি আপনার সামনে তাকমু আমি তাকায়া দেখতেছি কাফেররা বাড়ি থেকে বের হই কিনা যদি আমি আপনার সামনে থাকি কাফেররা যনি আপনাকে মারার জন্য বাড়ি থেকে তীর मारे হে রাসুলুল্লাহ আমি যদি আপনার সামনে না থাকি আপনার গায়ের মধ্যে তীর Mubarak ডুববে হে রাসুলুল্লাহ নবীজি ও ময়ার নবী গো ও দয়ার নবী আমি আপনার সামনে তাকবু আরে মোহব্বত কারে কয় আবু বকর থেকে মোহব্বত শিক্ষালো তাহির বয়ান শুনে মোহব্বতের আও কিছু হয়তা না সিদ্দিকে আকবরের ভালোবাসার নেম গলার মধ্যে লাগাও আবু বকর কয় নবী গ একটা বুঝি না দুইটা বুঝি তিনটা বুঝি না হাজার তীর যদি আপনাকে মারার জন্য কাফের মারে সব আমি আবু বকরের বুকের মধ্যে পাইতা নিমু কিন্তু আপনি নবীর গায়ে মুবারক আমি আবু বকরের সামনে যদি আমার জান আমার প্রাণ আমার ইমান রামাতুল্লী লালমীর বদল মুবুকে যদি কাফেররা যদি একটা তীর লাগায় আমি আবাবগর সহ্য করতে পারতাম না নবী গো আমি তীরের আঘাতে নিঃশেষ হয়ে যাইতে রাজি কিন্তু আপনি নবীর বদনে একটা তীরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারব না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু

হজিরতা বকর সিদ্ধি ভালো বেশে শুলো পাশে ভালো পাশে দেখ মাদিনা মদিনা মাদিনা আসে খিনের টিকানা বল না মদিনা মাদিনা আসে জুড়ে একটু হাত তুলবেন নি মিলাদুল নবীর মাসে একটু হাত তুলবেন নি বাজান একটু নবীর দেখাই দেন আপনারা অনেকে হাত নামাই ফেলেন কিন্তু এত কষ্ট লাগে বাবা হাত উঠে রাখতে একটু উঠান না এই চেয়ারম্যান সাহেব সহকারে আজকে আমরা তুলে দিলাম মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার তোমরা হো বি দেওয়ানা মদিনা মদিনা আশে কম মি রে বলো না মদীনা আশে কম মিনের রে কানা জালা সুয়ুতি পশাতুরবার দেখে নবীজি বিহিজি জালুদীণ সুয়ুতি জালুদিন আহা এত বড় আহা নবী এত নবী জালা নিবে না মদিনা মদিনা আসে ঘিনের ঠিকানা বলো না আসে কম মি রে ঠিকানা দিদার চে হে কাদ তুমরা দিদার কা হুনা নব বীর দেওয়ান মদীনা মদীনা আসে কম ঠিকানা বলো না মদিনা আসে এই দরটিকান একটা জবান ও বন্ধুরা রাখবেন না এর নাম হলো আবু বকর নামটা কি আবু বকর এই বন্ধুরা যেই যত জায়গা থেকে এসেছেন একটা কথা বলে দিয়ে যায় এই আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহু বলেন মান আনফাকাত এদিকে আমার দিকে মান আং পকে আলা কেরতি মৌলি দিন নামে সল্লাল্লা গোয়াই মান আং পকে আলা কেরতি মৌলি দিন নামে সল্লা ঘোয়া নেয়ে গেল কান আর ফিক্রি ফিন আমার মনেও আপনাদের খারাপ লাগতেছে আমি একটু বুঝাই নিতেছি মিলা তোল্লভী আমরা বানাই নাই মিলা তোল্লভী যোগে যুগে আচ্ছা যোগে যুগে ওই চারজনের নাম আবু আলী উমর উসমান আলিরাদ এই চারজনের তত্ত্ব আসলো আমি নৌকার মধ্যে লাগাইলাম নৌকা লরে না এবার নহুন ডাক দিয়ে কে আল্লাহ সব লাগাইলাম নৌকা দি চলে না আল্লাহ কয় নৌকা চলবে না নৌকার মাঝে এক পাশে লেখো আমি আল্লাহর নাম আর এক পাশে লেখো আমার দয়াল নবীর এই মানে না হাত তুলে বলে আল্লাহ নীলা আদর্নী শুরু হয়ে গেছে মানে নবীর নাম লেখাতে নৌকা চলছে নৌকার যাত্রী এখন আনন্দ এটার নামই হইল ঈদে মিলাদুন নবী এরা মনে করে মিলাদুন নবী মানে হইল মিষ্টি কথা না কেন এরা মনে করে মিলাদুন নবী মানে বুঝি গুরুদার সালাম আরে মিলাদুন যে কত বড় হাকিকতের রহস্য এইগুলা নবীর প্রেম সাগরে ডুব না দিলে বোঝা যাবে না কথা বলে না ঠিক কিনা ইব্রাহিম নবীর জেলখানার ভিতরে দিছে কোথায় দিছে এই জেলের ভিতরে নমরুদ্দ একটা অনাহার বাঘ ঢুকাই দিছে আর নমরুদ্দ কয় ও বাঘ তোরে আমি সাত দিন ধরে খাওয়াই নাই এই জন্য তুই ইব্রাহিম নবীরে খাবি জুরে কর নাউজুবিল্লাহ এখন বাগের সামনে ইব্রাহিম নবী

আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করলে ইমান থাকবে না আমরা মাজারা যাইয়া জিয়ারত করি পূজা করি না এবার ইব্রাহিম নবী জেলখানার ভিতরে দেয়া দেয় সামনে শিকল আর লোহা দিয়া বেষ্টুনি এখন ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়াকে আল্লাহ বাগে সাত দিন ধরে খায় না চতুর্দিকে শুধুমাত্র বেষ্টুনি এখন নিঃসন্দেহ তো আমি যদি মারা যাই তোমার তুমি যদি লিখে রাখো হয়তো আমি মারা যাব তবে একটা কথা তোমারে আমি জানতে চাই ও আল্লাহ আমার মরণ দিবা কোনো দুঃখ নাই আমাকে যদি মরণ দিবা আমি নামাজে দাঁড়াইলাম নামাজরত অবস্থায় তুমি আমারে মরণ দিও নামাজ লাগবো না আরে বড় নামাজ নামাজ রে নামাজ পড়রি হুজুরি কলবে নামাজ পড়ো না নামাজ পর রে নামাজ নামাজ আবার সুদের মধ্যে এক নম্বর নামাজ পড়বা আবার সুদের মধ্যে এক নম্বর এই কইছে নামাজ পর রে হুজুরি কলবে নামাজ পড়ো মুখে আল্লাহ আর ভিতরে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আনা মুশরিকিন হে আল্লাহ আমি তোমার দিকে দাঁড়িয়েছি এক টন এক মন ইডারকে হুজুরি কলক সাবধান বেশি লম্বা করব না কিন্তু মূল কথাগুলো বলে দিয়ে যাই তো যাই হোক সবকিছু মিলিয়ে ইজ্জতের মালিককে আল্লাহ রক্ষা করার মালিককে তুমি যতই ষড়যন্ত্র জাল ফালাও না কেন তুমি মনে করতেছো তোমার ষড়যন্ত্রের জালটা বুঝি খুব শক্ত আল্লাহর দরা কি এক চাইতে নরম না শক্ত শক্ত এই যে বলো ভাই গেছে জোরে কণ আরো জোরে কণ দলিল লাগবে না ওই আমার হুজু জানেন শাম তাহিরি গান গায় থানায় গেয় গান গায় না পুলিশ প্রশাসন আসছে আমার সার তেলাবাদ করলে স্যার মজা লাগে না আমার থানার প্রশাসন এখানে আসছেন যাইয়া উল্টা পাল্টা বোঝাও বুঝালি কি তুই চেয়ারম্যান তো আমার বালা করেছিল

সামনে দেখেছে গালো ধরবো ইব্রাহিম নিবে আর দাঁড়াইলেন আবার ভাবছে যে ফিসন্দা ধরবো তিনি শেষ দিয়ে গেলেন এইভাবে প্রথম রাখাত শেষ দ্বিতীয় রাকাতে গেছে এবার কয় না সামনে যাই বইয়া ধরুম। নমরিত দেখো খাস না কিনলে গিয়া খাস না তাক দেখাস না কিনলে গিয়া মনটা তো মানে না তো হঠাৎ করিয়া ইব্রাহিম নবী শেষ দিয়ে গেছে যেই মাত্র শেষদা থেকে ওইটা নামাজ পইরা কোনোরকম ভাবে সালাম ফিরাইয়া বৈশা হাত বাড়াইলেন বাড়ানোর সাথে সাথে বাগে ইব্রাহিম নবীর চেহারায় কামড় দেওয়ার জন্য ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করলো নমৃত দেখো দর্শ নিজেরা বাগে ইব্রাহিম নবীর দিকে না তাকাইয়া নমৃত হয়েছে মনে মনে একটু পরে ইব্রাহিম নবী যখন হাত তুললা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতেছেন নমৃত তাকায় দেখতেছে ইব্রাহিম নবীর দিকে তাকায়া বাগে চোখের পানি সুরদা কই সকালে গিয়া কেবো গান গাইতেছে এর মুখে মুখে চালাই কি কইরা বুঝেন না ইডি তো কথা না গিয়া যারে মাটিও খাই না জমেও সই গো প্রেমিক যেই জনা আল্লাহর অলিরা আল্লাহর অলিরা রৌজাতে কি জিন্দা না মরা শুধু জিন্দা না ওলি আল্লাহর বডির মধ্যে মাটি স্পর্শ করা হারাম করছে কেডা শুধু তাই নয় আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পর্যন্ত পৌঁছাইতেছে টঙ্গি ডেলা দরবার আছে না নাই আল্লাহর অলিদের দরবারের মধ্যে গেলে আমরা কি সিন্নি খাইতাম যাই আমরা তাবারক খাইতাম যাই আমরা যে তাবারক খাইতাম এটাই আপনাদের এলাকার নাম হইল সিন্নি কিন্তু মূলত তাবারক এই বরকত রেতে এসেছে বিষটা এমন গুণা যে গুণা অসেনা রূপ তাবারক খাইলে এই অসেনা রূপ যেগুলো ডাক্তার ধরতে পারে না সেইগুলো ভালো হয়ে যায় মিষ্টি গামিনা বুঝলাম আমরা আমরা তো খামাতে ধরুম কেয়াম করুম নবীর রাজিও করুম অন্তর খাবার নবীরে সালাম দিয়া খামু আর ফেডার খাওয়ান মিষ্টি খাইয়া ফেট গরু রাতের বেলা শুইছি জানালা খুইলা রাখছি দক্ষিণের বাতাস আসবে আর নিয়ত করছি অন্তরে ফজর আজানটা হইলে মসজিদে যামো সারা রাত বাতাস খাইলাম গুমায়ে থাকা নফলে বাদতের সোয়াবও পাইলাম আর তোমরা তো ফতবি যাই কইবা বাতাসটা লাগে দরজাটা খুলি রে ইচ্ছে মতো নাক টাই না ঘুমাইবা আর নফল নামাজের সোয়াব পাইতা না আমরা নিয়তের মধ্যে সব হাসিল করি আমি মনে বেশি লম্বা করে নিতেছি নাকি আচ্ছা ঠিক আছে আর বেশি লম্বা করতে অসুবিধা নাই কষ্ট দিতাম না কিন্তু মূল কথা বলে দেওয়া যাবো বাঘে কি হাসতেছে না কানতেছে অবন্দরে বাগে চোখের পানি ফালাইয়া কান্দে নমৃদ্ধার তো ইমানের নূর নাই কথা বলেন ঠিক কিনা মোমৃদ্ধার ইমানের পাওয়ার নাই নমরুদ্দার মনে মনে কয় বাঘের মনে হয় ক্ষুদা লাগছে বেশি এই কানতেছে কিন্তু বাগে যে কেন কান্দে দেয় বুঝবো একটু পরে নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী যে মাটির মধ্যে চেষ্টা দিল ওই শেষদা দেওয়ার কারণে ওই ইব্রাহিম নবীর কপালের মধ্যে বালো গুলো লাগেছিল নমরুদ্দা কয় আমি তাকাইয়া দেখলাম ইব্রাহিম নবীর কপালের গুলো বাগের জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া খাইতে খাইতে ক্ষুদা বারণ করতেছি আরো যদি আরো সুরেলা বলেন না এ আমার এ পানি উমদার বন্ধুরা রি ও নৌরানি সুন্নি সংগঠন এলাকাবাসীর বাবারা কি বাসায় বয়ান করলে মিলাদ নবী বসবেন এবার ইন্দি টাইমে ওই নমৃদ্দা তাকায় দেখে ইব্রাহিম নবীর খাইব দূরের কথা ইব্রাহিম নবীর কপালের দুলা বালিগুলো খাইতেছে বাগে এবার নমৃদ্দা ডাক দিয়া কয় অবাক তোরে দিছি ইব্রাহিম নবীর খাইবার লাইগা তুই দি ইব্রাহিম নবীর কপাল পরিষ্কার কইরা দেস আর তুই দি দুলা বালি খায়া জ্বালানি বাইতা বাঘে তখন কথা বলতে পারি না বাঘে আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ একবার জোরে বলা লাগবে ডাক দিয়া কই আল্লাহ গ আমার আল্লাহ আমার জবানটারে দাও আমি ওই নমরির দ্বারে আমার মনের খবরটা কইয়া দেই কেন আমি ইব্রাহিম নবীর খাইতে পারি নাই কেন আমি ইব্রাহিম নবীর দুলা বালিগুলা জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতেছি এবার বাগের জবান খুইলা গেল বাগে ডাক দিয়া কল। ও নমরুদ আমি দুইবার তিনবার খাওয়ার জন্য রেডি হইলাম আমি যখন শেষ পর্যন্ত ওই আঘাত করতে গেছে গো তখন আমি ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইয়া দেখলাম আখিরি জামানার পয়গাম্বরে রহমতের নূর মুবারক দেখা যায় আল্লাহ

চিনো জান মন কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারাজি চিন জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারাজি তোমরা আরো শোনবানি পানি আর আরো এ বাহু বলবাসী জানা রোমে রোমে লেখা নবী পারি না ওরে জান্নাতে রো রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলো নূরে মোজা সাম রহমতে সাম সাহাবিরা আতরবান অই নবী দে রে গাম বল না সাহাবিরা আতর বানাই অই নবী দে গাম হুজ্রু জানবে হুজ্র চিনবে আমার সারিয়াস ভাই চিনবে না উস্তু নে হান্না নাই তা খেজুর গাছে না যাকে তোরে খুতুবা দিতেন রাসুলে ইয়াক রাম থেক্কে ডাব হান্দানায় একটা খেজুর গাছে নাম যাকে দৌরে দিতেন রাসুল দিতেন আসুলে গাছটা নবী বিদি হে রে বিরোহে কাঁদি তেরো হে হতো বাঘ গেলে যত সাহা বাইক রাম বলো না হতো বাখো সাহা রহমতে রহমে নূরে মোজা সাম বল রহমা আতর বানায় ওই নবী জেনে গাম মনে কষ্ট কষ্টইতেছি মাঝে মাঝে নবীর শান গাইলে ইমান বাড়ে কি বাড়ে না এই বাগে আমার নবী সিনে

মা আমেনা বলেন আমার স্বামীর জন্য সব পাগল আমি একটু মনে মনে ভাবলাম মনোযোগ আমার স্বামীর জন্য কেন সবাই পাগল ছিল রাতের বেলা স্বামী নয়ন বৈরা দেখব গড়ের ভিতরে ঢুকছে অন্ধকার কিন্তু অন্ধকার নাই আলো মা আমেনা বলেন আমি দেখলাম চাঁদের আলো নাই সূর্যের আলো নাই অন্য আলোর বিকল্প ব্যবস্থা নাই কিন্তু আমি তাকে দেখলাম যে আলুটা আসতেছে এটা আমার স্বামীর কফাল মোবারক দেখে আসতেছে একেবারে নুরে ঝলমল করে মা মে এত সুন্দর আমি আর তাকতে পারি নাই আমার স্বামী আমি জরায়া দরলাম আর স্বামীর কফালের মধ্যে নূর মুবারকের বরাবর একটা চুমা দিলাম হঠাৎ করে দেখলাম নোটটা যেন কোথায় চলে গেল রাতের বেলায় ভালোবাসা বিনিময় করে আমি ঘুমাইলাম ঘুমের করে স্বপ্ন দেখি কে যেন আমার আইসা কইতেছে আমে না তুমি তো চুমা দিলা না আল্লাহর হাবিবের নূর মুবারক তোমারও মাঝে শুভ আগমন করেছে এবার মা আমি খুশি এটার নামে না বলেন আমি দেখলাম আমি সংবাদ পাইয়া দিন গণলাম একদিন রাতের বেলা আমি দেখি এই আজকে রাত্রটা এই রাত্রে এই রাত্র এই রাত্র গিয়া শেষ টাইতে আমি দেখলাম আমার ডান পাশে একটা মহিলা বাম পাশে একটা মহিলা সামনে একটা পিছনে আর একটা মহিলা চারজন দাঁড়ায় রইল আমি জিগাইলাম কেডাগো তারা কই আমি কইলাম জান্নাতি মহিলা কেন এসেছেন কই এসেছি একটা মাত্র কারণে কারণ আমার আল্লাহ পাঠাইছেন কিছুক্ষণ পরে রাহমাত আলামিন দুনিয়াতে আসবে আমাদেরকে জান্নাতি হাতে ওই রাহুল আলামিনের নোর মোবারকের রিসিভ করার জন্য আমার আল্লাহ রাব্দুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আর জবান কোলে কন্যা আল্লাহ আকবার এই যুবক আমরা নবীর ভাগল কিনা বলেন খুব সাবধান মা আমেনা কয় আপনারা চারজনকে দুধ চিনছি কিন্তু আপনাদের সঙ্গে এরা কারা ওই চারটা জান্নাতি মহিলা কয় আমেনা এরা অন্য কেউ না এরা হলো জান্নাতি হুরের বাহিনী এরা হইল হুর এরা কি হুর আসছে নবীর শুভ জান্নাতি চারটা মহিলা আছে নবীর শুভ আগমনে এর মানে হলো ঈদে মিলাদুন নবী শুরু হইয়া গেছে এ যুবকের দল মা আমেনা বলেন আমি দেখলাম ওই সুবে সাদিকের টাইমে আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাহির হয়েছে আল্লাহ তি কাসুর হাকাসুর শাম আমি দেখলাম ওই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হইয়া গেছে একটু পরে আমি আমার সামনে তাকাইলাম সামনে যেই মাত্র তাকাইলাম সামনে তাকাইয়া দেখতেছে সদ্য একটা নূরের পুতুল কেন তাহিরি নবী নবী করে কেন ফানি মানুষ নবী নবী করে আমার নবী জীবনে কতবার কষ্ট পাইছে এরপর নিজের জন্য নবী কাঁদে নাই আমার নবীর তাইফের জমিনে পাথর মাইরা রক্তাক্ত বানাইছি এরপর নবী নিজের জন্য কাঁদে নাই উহুদের জমিনে নবীরে দন্ত মোবারক বাঙ্গা ফালাইছে এরপর নবী নিজের জন্য কাঁদে নাই আমার নবীরে মক্কা থেকে মদিনাই পর্যন্ত পাঠাইছে এরপর নবী নিজের জন্য কাঁদে নাই মা আমেনা বলেন আমি দেখলাম সদ্য জাতি একটা পুতুল নাককারে কপালটারে জমিনে লাগাইয়া ওম মতি মতি বইলা কানতেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার মা আমেনা বলেন আমি একটু ধরতে গেলাম সন্তানটারে এ বাবা আমাদের দেশে দুইটা পদ্ধতিতে সন্তান হয় একটা হলো নর্মাল আর একটা হলো সিজার যেই প্রক্রিয়াতে সন্তান হোক না কেন দেখবেন সন্তানটা পেট থেকে কেটে বের করে অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা রক্ত মাখা শরীরটা লইয়াই মায়ের বুকে দিয়া দে দাইমা সন্তানটারে কোলে নিয়ে বালকেরা পরিষ্কার করে না আবার সিজারে যারা হয় এদের কেউ দেখবেন তুলা দিয়া মুরাইয়া অথবা এমনি নিয়ে মায়ের বুকের মধ্যে রেখে দেয় কেন জানেননি কারণ মা বলে সেটা হলো মায়ের বাসার কথা আমার কথা না কারণ আমার জীবনটা দিয়া দিলেও মায়ের প্রসবের সময় ব্যথার কষ্ট আমি বুঝবো না আমার বোঝার ক্ষমতা সেটা নাই কোনো মাকে জিজ্ঞাসা কইর। বাচ্চা হওয়ার পরে তোমার কুলের ভিতরে যখন সন্তানটা দেয় তোমার অনুভূতি কি এবার মা ডাক দিয়ে বলবে খোদার কসম করে বলি হাজার হাজার পাহাড় পরিমাণ কষ্ট আমার সন্তান কারে বুকের মধ্যে নিয়া আমি সেকেন্ডের ভিতরে এই প্রসব বেদনা আমি বলে যাই আর জবান কোলে কোন আল্লাহ আকবার এই জন্য মা আমেনা যিনি রহমতুল্লিল আলামিনের মা তিনি সন্তানটারে ধরার জন্য গেলেন জান্নাতি দিয়ে বলেন মা এই মুহূর্তে দুনিয়ার হাতে সন্তানটাকে ধরা যাবে না এবার মা আমেনা বলেন যেহেতু আমার সন্তান আমার মাঝে আসা কুদ্ধতি আবার দুনিয়াতে আসাও কুদ্ধতি দুনিয়ার সন্তান যেমনি আসে আমার সন্তান এমনিতে আসে না যেমনি পেটে যায় আমার সন্তান এমনি যায় না পৃথিবীর মানুষ আমি যখন দেখলাম আমার সন্তানটা উপরে নিয়ে গেল হঠাৎ করে দেখলাম আমার সন্তানটা আবার আমার দুলনার মধ্যে ফিরাইয়া দিল খুদার কসম করে বলি আমার সন্তানটার গায়ের ভিতরে দেখলাম জান্নাতি জামা দেখা যায় আর জবান খুলে কোন আল্লাহ আকবার শুধুমাত্র তাই নয় জান্নাতি জামাই শুধু দেখা যায় না মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানের ওই চোখের গোড়ার ভিতরি অনেকগুলা সুরমা লাগানো সুরমা লাগানো আমার সন্তান তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী কাহারও মত না কথা বলেন ঠিক কি না আমার নবী দুনিয়াতে আর সেই অবস্থায় আমার নবীর লজ্জাস্তান কেউ দেখে নাই এটার নামি হলো রহমত উন্নিলা আল আমিন যার জিম্মাদারিত্ব আমার আল্লাহ স্পেশাল নিয়ে গিয়েছেন কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক এই নবী যখন দুনিয়াতে আসছে কাবা গোটা হেলান দিয়ে গেছে গাছগুলা নবীর দিকে ঝুঁকে গেছে নবী যখন রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দেয় আর নবী যখন রাস্তা দিয়া যায় তখন দেখবেন পাথরের কণার মধ্যে পা কদম মোবারক করলে ওই পাথরটা তোলার চাই এই বেটা এই এই বাসার বসো আমার নবী যখন পাথরের মধ্যে কদম মোবারক রাখতেন ওই পাত্রটা তোলার মতন নরম হইয়া যেত আমার নবীজি দেখেন নবীর শান মুসা নবী তোর পাহাড়ে জুতা নিয়ে উঠতে চাই আল্লাহ ডাক দিয়ে বলে মুসা জুতা নিয়ে উঠা যাবে না আর আমার নবী আর সাজিমের মধ্যে যায়া জুতা মোবার খুলতে চাই আমার আল্লাহ বলে বন্ধু জুতা মোবার খোলা যাবে না আর আল্লাহ আকবর এমন সম্মান যেই নবীর উপরে হলো আল কোরআন জৈ নবীর ধর্ম পাইলাম ইসলাম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কি জানেননি ইসলাম শিক্ষা দেয় মন্দির ভেঙে মসজিদ করা যাবে না ঠিক কিনা বলেন ইসলাম আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না পানি খায় একই বাজারে বাজার করে কেউ কাউকে আঘাত করার দুরস্ত নাই কেউ কাউকে চাপিয়ে কাউকে চুর দেওয়ার ধর্মান্তরিত করার দুরস্ত নাইর হাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কিন্তু দুঃখজনক হলে সত্য যেখানে আমার নবী নারীদেরকে মর্যাদারা সন্ধিয়েছেন দিয়েছেন যেখানে আমার নবী সব ধর্মের মানুষগুলোকে সম অধিকার এমনভাবে মানবিক অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন আজকে যদি ফ্রান্সের দিকে তাকায় ওই ফ্রান্সেরি ভিতরে আমার নবীর ব্যঙ্গচিত্র করে তারা কার্টুন বানাইয়া প্রদর্শন করেছে এটা আমরা মুসলমান যারা এরা কোনোদিন বরদাস্ত করতে পারি না কথা বলেন ঠিক কিনা না দুই হাত তুলে বলো ঠিক কিনা না বলো

এই আওয়াজে মানি না হাত তুলে বলো ঠিক কিনা না আজকে গাড়িতে বসে লিখছি একটা কলি লিখছি এই ফ্রান্সের কথা মনে হইলে মনে হয় যেন উইদা যাইয়া ওর গাল ফাতারে দুইটা গা জুতা দা বাড়ি মারি রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসুলের দুশ্মন হাত তুলে বলো ঠিক কিনা রাসুলের অপমানে যদি কাঁদে না মন মুসলিম নই মুনাফিক তো রাসুলের দুশ্মন ফ্রান্সের সব পণ্য কেনা বন্ধ করতে হবে দূতাবাস নামের সেই প্রহসন উপরে ফেলতে হবে সব কেনা বন্ধ করতে হবে দূতাবাস নামের সেই প্রহাসন উপরে ফেলতে হবে কারণ আমরা নবীজি সৃষ্টিকুলের মূল আমরা নবীজি আমার নবীজি সৃষ্টিকুলের মূল যার প্রেমেতে জীবন দেব দেব না ইমান ঠিক কিনা বলেন রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসুলের দুশ্মন ঠিক কেনা বলেন রাসুলের প্রেমে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসুলের দুশ্মন কথা বলেন ঠিক না দত্তহীন কণ্ঠে বলতে চাই ফ্রান্সের প্রধানমন্ত্রী দুই গাল জুতা মারো তালে তালে সাবধান বলে দিলাম আমার নবী আমাদের জান আমার নবী আমাদের ইমান আমাদের নবী আমাদের মরণ সেই নবীর আগস চুম্বি ইজ্জতের উপরে ব্যঙ্গ চিত্র যারা করেছে মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহকে ডাক দিয়া বলে ফেল আল্লাহ নবীর বিরুদ্ধে যারা বিশ্বার করবে এদেরকে তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও আল্লাহবরগন বলবেন নুরনবীর শত্রুরা কি বলবেন নোরনবীর শত্রুরা এখন যদি আপনি বলেন হুজুর ফ্রান্সে কি করলো এইগুলো নিয়ে বাংলাদেশে প্রতিবাদের কি দরকার আমি বিশ্বাস করি আমার হুঙ্কার হয়তো ফ্রান্সের প্রধানমন্ত্রী শুনবে না কিন্তু আমরা যে নবীর পক্ষে ঘাম জড়িয়ে প্রতিবাদ করছি আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই দুই হাত তুলে বলা আছে না নাই প্রতিবাদ করো রাসূলের জন্য যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের दुश्मन ঠিক কিনা বলো এটাই ফাইনাল কথা যাদের সামনে এই কথাগুলো বললে বলবে হুজুর বাংলাদেশের এই অস্থির পরিবেশ কেন সৃষ্টি করছেন নো নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানদের দেশে আমার হার্ট আমার সুইট হার্ট আমার হৃদয় আমার জীবনকে কটুক্তি করে কথা বলবে আমি পৃথিবীর সব ছেড়ে দিতে পারি কিন্তু রাহমাতুল্লি আল আমিনকে আমি ছাড়তে পারবো না